খবর সংগ্রহের উদ্দেশ্যে কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে যান এক সংবাদ মাধ্যমের প্রতিনিধি ব্রজেশ্বর রায়। ছবি তুলতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং মদ্যপ অবস্থায় থাকা ডিউটিরত ওয়ার্ড মাস্টার তার মোবাইল কেড়ে নেয়। এই ঘটনায় অভিযুক্ত ওয়ার্ড মাস্টারের বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন ব্রজেশ্বর বাবু। উক্ত স্বাস্থ্যকর্মীর উপযুক্ত শাস্তির দাবিতে কোচবিহার প্রেস ক্লাবের সাংবাদিকরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে অবস্থান বিক্ষোভে সামিল হন। সংগ্রহ করতে আমি দিনহাটা মহকুমা হসপিটালে যাই, সেই সময় ওয়ার্ড মাস্টার আমার যেখানে আমি ছবি করব সেখানে গিয়ে উনি বারবার আমার ক্যামেরার সামনে হাত দিচ্ছিল, ছবি করতে না পেরে ওনারই আমি ছবিটা করলাম। উনি মদ্যপ অবস্থায় ছিল, ওনারই ছবি করছিলাম, সেই সময় উনি আমার ক্যামেরা কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। কি চাচ্ছেন এখন আপনি? আমি এর কঠোরতম মানে শাস্তি যাচ্ছি। আজকে আমার একা, আজকে আমার সাংবাদিকের উপর মানে আমি একার উপর আঘাত করছে, এরপর আমার কোনো সাংবাদিক বন্ধুর উপরে যেন এইরকম আঘাত কেউ করতে পারে না, সেটাই আমি চাচ্ছি। সাংবাদিকের উপর যেভাবে আক্রমণ হয়েছে দিনহাটা হাসপাতালের ভিতরে, আর যে ব্যক্তি আক্রমণ করেছে অপ্রকৃতিস্থ অবস্থায়, শোনা যাচ্ছে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, তো খবর করতে গিয়ে সাংবাদিকদের আক্রমণ এটা ইদানিংকালে বাড়ছে। এবং যে কর্মী, হাসপাতালের কর্মী, সরকারি কর্মচারী এই ঘটনা ঘটিয়েছেন তাকে দৃষ্টান্তমূলক তার শাস্তি আমরা দাবি করছি কোচবিহার প্রেস ক্লাবের পক্ষ থেকে। এবং যেভাবে একজন সরকারি কর্মচারী অসংলগ্ন অবস্থায় হাসপাতালে ডিউটি করছেন এটারও তদন্ত দাবি করছি, উপযুক্ত শাস্তি যেন ওই কর্মীর হয়। আর সাংবাদিকদের উপর এই যে নিগ্রহ করা, যে আক্রমণ নেমে এসছে এরও তীব্র প্রতিবাদ করি। অবিলম্বে এই দোষী ব্যক্তির আবারও বলছি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে কোচবিহার প্রেস ক্লাব।